নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আজ আবার এক নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো ব্ল্যাক মলির লাইভ ব্রিডিং। আপনারা সকলেই জানেন নিশ্চয়ই যে মলি মাছ লাইভ বেয়ারার ফিশ শ্রেণীভুক্ত, অর্থাৎ মলি মাছ সরাসরি বাচ্চা প্রসব করে। অনেক বন্ধুই জানতে চেয়েছিলেন মলি মাছের কীভাবে বাচ্চা হবে, তার ভিডিও নিয়ে আসুন দাদা। তাই আজকের এই ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওতে মলি মাছের বাচ্চা কীভাবে, কতগুলো হবে সেটা তো দেখাবোই, আর এরা বাচ্চা কীভাবে প্রসব করে লাইভ সেটাও দেখাবো। তাছাড়া মলি মাছের ব্রিডিং করতে যেসব কিছু করার প্রয়োজন সে সমস্ত টিপস ও ট্রিক্স ভিডিওর মধ্যে দেখিয়ে আর জানিয়ে দেব। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং। ভিডিওটা পুরো ওয়াচ করলেই মলি মাছের ব্রিডিং সম্পর্কে সহজ ও স্বচ্ছ ধারণা মনের মধ্যে তৈরি হয়ে যাবে, আর সেগুলো ফলো করেই আপনিও খুব সহজেই মলি মাছের ব্রিডিং করাতে পারবেন। আর কী কী করতে হবে আমি খুব সহজভাবেই সব কিছু দেখিয়ে আর বুঝিয়ে দেব। তাহলে আসুন এবার ভিডিওটা স্টার্ট করি। এখানে আমার এই চৌবাচ্চার মধ্যে দেখতে পাচ্ছেন দুটো ফিমেল ব্ল্যাক মলি এই পাতাজাজির ওপরে আর পাশে খুব ঘন ঘন আসছে। এটা দেখেই বোঝা যায় যে তাদের বাচ্চা দেওয়ার সময় হয়েছে, কারণ বাচ্চা দেওয়ার সময় হলেই এরা কোনো জলজ উদ্ভিদের পাশে বা উপরে চলে আসে। এই লক্ষণটা দেখেও বোঝা যায় যে তাদের বাচ্চা দেওয়ার সময় হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু লক্ষণ আছে যেগুলো দেখে বোঝা যায় যে তাদের বাচ্চা দেওয়ার সময় হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফিমেলের পেট খুব বেশি ফুলে আছে, এছাড়াও পেটের নিচের দিকটা বেশ সাদাটে ভাব লক্ষ্য করা যায়। আর এই গ্রাভিড স্পটটাও দেখুন, অনেক বেশি সাদা হয়ে আছে আর বেশ কিছুটা ফুলে আছে। বাচ্চা দেওয়ার সময় হলেই এভাবে গ্রাভিড স্পটটা বেশি সাদা হয়ে থাকে আর কিছুটা ফুলে থাকে। এই লক্ষণগুলো দেখে বোঝা যায় এদের খুব তাড়াতাড়ি বাচ্চা হবে, অন্তত আজ অথবা কালকের মধ্যেই হয়ে যাবে। আর এখন চৌবাচ্চা থেকে এই ফিমেল মলি দুটোকে তুলে নিয়েছি, এবার ব্রিডিং ট্যাঙ্কটা রেডি করব। আর তার জন্য আমি একটা ছোট ট্যাঙ্ক নিয়েছি আর তিন চার দিনে তুলে রাখা পুরানো পরিষ্কার জল নিয়েছি। আমি এখানে আপনাদের দেখানো ভিডিওর সুবিধার জন্য ছোট ট্যাঙ্ক নিয়েছি। আপনারা মলির বাচ্চা তুলতে হলে একটু বড় জায়গা নেবেন, অন্তত 5-6 লিটার জল ধরে এরকম জায়গা নেবেন। সেটা কোনো বড় গামলা বা ট্যাঙ্ক হলে ভালো হয়, কারণ যথেষ্ট রোদ আলো আর বাতাসের প্রয়োজন, আর মলি বাচ্চা দেওয়ার সময় একটু বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। জলের ওপরের স্তর যেন একটু বেশি এরিয়া নিয়ে বাতাসের সংস্পর্শে থাকতে পারে, তাতে বাচ্চা দেওয়ার সময় মলি মাছের সুবিধা হয়। জলের হাইট খুব বেশি না হলেও হবে, ফ্ল্যাট এরিয়া যেন একটু বেশি থাকে। আর এখানে দেখতে পেলেন আমি 1/2 চামচ মতো রক সল্ট এর মধ্যে দিলাম। আপনারা রক সল্ট বা র সল্ট যে কোনো একটা দিতে পারেন, তবে পরিমাণ খুব বেশি নয়, জলের পরিমাণ বুঝে দেবেন। সামান্য কিছুটা সল্ট দিলে মলি মাছের বাচ্চা দিতে অনেকটা সুবিধা হয়, এছাড়াও মলির বাচ্চাদেরও স্বাস্থ্য ভালো থাকে। আর এমনিতেও যে কোনো মলি মাছ সামান্য লবণাক্ত জলেই বাচ্চা দিতে পছন্দ করে। অনেক সময় মলি মাছের বাচ্চা দিতে অসুবিধা হচ্ছে বা দেরি হচ্ছে যদি বোঝেন, তাহলে সামান্য পরিমাণ সল্ট দিয়ে দেবেন, তাতে ভালো হবে। এবারে কিছু পাতাঝাঁঝি গাছ দিচ্ছি, তবে এগুলো জলের ওপরের স্তরের দিকেই থাকে, এতে বাচ্চারা লোকাতে পারবে আর মলির ফিমেলগুলো যথেষ্ট নিরাপত্তা বোধ করবে। তবে আপনারা জলের নিচের স্তরের জন্য অন্য কিছু গাছ লাগাতে পারেন, তাতে বাচ্চা দেওয়ার পরিবেশ আরও ভালো হবে। সেরকম পরিবেশেই মলি মাছ বাচ্চা দিতে বেশি কমফোর্ট ফিল করে। আর বন্ধুরা, একটা বিশেষ সাজেশান বা টিপস আপনাদের দিয়ে রাখি। আজ আমি দুপুর নাগাদ মাছগুলোকে বাচ্চা তোলার জায়গায় রাখছি, আগামীকাল বিকাল থেকে অমাবস্যা পড়বে। আমি বহু বছর ধরেই বিশেষ দিন যেমন পূর্ণিমা, অমাবস্যা ও একাদশীতে বাচ্চা তোলা বা ডিম তোলার দিন হিসাবে ব্যবহার করি। এই বিশেষ দিনগুলোতে বাচ্চা দেওয়ার বা ডিম দেওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, সে যে কোনো মাছের ক্ষেত্রেই, আর এই সময় বাচ্চা বা ডিমের কোয়ালিটিও ভালো হয়। তাই আমি এই বিশেষ তিনটি দিন বা আগে পিছিয়ে কাছাকাছি দিনগুলোকে বাচ্চা তোলার কাজে লাগাই। তবে এমন নয় যে অন্য দিনগুলোয় মাছ বাচ্চা দেয় না, অন্য দিনগুলোতেও দেয়, তবে প্রবণতা কিন্তু এই বিশেষ তিনটি দিনেই বেশি থাকে। এই থিওরি আমি বহু বছর ধরে কাজে লাগাচ্ছি আর এটা পরীক্ষিত আর প্রমাণিত। এবারে বন্ধুরা, অপেক্ষা করতে হবে মাছগুলো কখন বাচ্চা দেয়। তবে আপনাদের কথা দিয়েছি যে লাইভ ব্রিডিং দেখাবো, আর সেটা করতে হলে আমাকে অনেক বেশি সতর্ক আর তকে তকে থাকতে হবে। দেখা যাক তারপর কি হয়, মাছগুলো লাইভ ব্রিডিং ভিডিও করার সুযোগ দেয় কি না দেখি। ফিরে এলাম বন্ধুরা পরের দিন সকালে, আর এখন দেখছি একটা মাছ বাচ্চা দিয়ে দিয়েছে আর বাচ্চাগুলো ব্রিডিং ট্যাঙ্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। গতকাল বিকাল, সন্ধে এবং রাতের মধ্যে বাচ্চা দেয়নি, দিয়েছে ভোরবেলা। আর আমি সকালবেলা উঠে দেখলাম একটা মাছের বাচ্চা দেওয়া কমপ্লিট, আমাকে পুরো বুদ্ধিবানি দিয়েছে। আসলে ওর দোষ নেই, গতকাল থেকেই মাছেদের একটা ধকল গেছে, মাছেরা ভয় পেয়েছে। তারপর আমি ভিডিও করার জন্য বেশিরভাগ সময় উঁকি ঝুঁকি মেরেছি, তাতে আরও ঘাবড়ে গেছে। আসলে ব্রিডিং ট্যাঙ্কটা স্বচ্ছ, আমাকেও দেখতে পাচ্ছে, তো তাই দেরি হয়েছে। আর ভোরবেলা যথেষ্ট নিরিবিলি শান্ত পরিবেশ পেয়েছে, তখন বাচ্চা প্রসব করেছে। বন্ধুরা, আপনারা আমার মতো উঁকি ঝুঁকি বেশি মারবেন না,
আমি ভিডিও করার জন্য করেছি, আপনারা শান্ত আর নিরিবিলি পরিবেশে রাখার চেষ্টা করবেন। যাই হোক, এখন যে ফিমেলটা বাচ্চা দিয়ে দিয়েছে সেটাকে তুলে নিয়ে আবার চৌবাচ্চার মধ্যে ছেড়ে দিলাম। আর এবার বাচ্চাগুলো থেকে খুব সাবধানে এভাবে তুলে নিচ্ছি, আর দেখা যাক কতগুলো বাচ্চা পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, বাচ্চাগুলো খুব স্বাস্থ্যবান হয়েছে আর সাইজও যথেষ্ট বড়। সাইজে বড় বাচ্চা হলে সংখ্যায় কিছুটা কম হয়। এখানে মোট 30টা বাচ্চা পেয়েছি, যদিও মলির ফিমেলটা মাঝারি সাইজের ছিল। সাইজে বড় হলে আরও বেশি বাচ্চা পাওয়া যেত। একটা বড় সাইজের ফিমেল থেকে প্রায় 80টার মতো বাচ্চা পাওয়া যেতে পারে। এবারে যাই হোক, এই বাচ্চাগুলোকে এখন বাচ্চা রাখার জায়গায় ছেড়ে দেব। এই ফিমেলটার ক্ষেত্রে লাইভ ব্রিডিং আপনাদের দেখানোর সুযোগ পেলাম না, তবে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। তবে আজ বিকাল থেকেই অমাবস্যা স্টার্ট হচ্ছে, খুব সম্ভাবনা আছে আজ অথবা আগামীকালের মধ্যেই বাচ্চা দিয়ে দেবার, তাই লক্ষ্য রাখতে হবে। তবে তার আগে মাছটাকে কিছুটা লাইভ ফুড খেতে দিতে হবে, তাই এখানে কিছুটা মাছির লার্ভা খেতে দিচ্ছি। মশার লার্ভা কালচার করতে গিয়ে এবারে অন্য এক ধরনের মাছির লার্ভা পেয়েছি, সেগুলোই খাবার হিসাবে দিচ্ছি। নষ্ট করে তো লাভ নেই, এগুলো খুব পুষ্টিকর, এগুলোও খুব ভালোভাবেই খাবে আর মাছের খানিকটা স্বাদ বদলও হবে। বন্ধুরা, ফিরতে হলো আজ রাত্রেই, ঘড়ি কাঁটা এখন রাত 10:40। কয়েক মিনিট আগে থেকেই ফিমেল মলিটা বাচ্চা দেওয়া স্টার্ট করেছে। আজও যদি না ঠিক মতো লক্ষ্য করতাম বা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তাম, তাহলে লাইভ ব্রিডিং ভিডিও করার স্বপ্নটা স্বপ্নই রয়ে যেত। আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ছাড়া ছাড়া ফিমেল মলিটা একের পর এক বাচ্চা প্রসব করছে, আর এভাবে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বাচ্চা প্রসব করবে। বেশিরভাগ মাছের ক্ষেত্রে 1.5 ঘন্টার মতোই ব্রিডিংয়ের টাইম লাগে। তবে কোনো কোনো মাছের ক্ষেত্রে একটু বেশিও লাগে, আবার কোনো কোনো মাছের 1/2 ঘন্টার মধ্যেই সমস্ত বাচ্চা প্রসব করা হয়ে যায়। এবারে আর বাচ্চা প্রসব পড়ছে না আর পেটটাও খালি হয়ে গেছে, তার মানে সব বাচ্চা প্রসব করা হয়ে গেছে। তবে এই রাত্রিরে বাচ্চাগুলো বা মাছটা আর তুলবো না, যা করবো সকাল হলে, এখন এই অবস্থাতেই থাক। ফিরে এলাম পরের দিন সকালে, আর প্রথমেই এই ব্রিডিং ট্যাঙ্ক থেকে বড় ফিমেল মাছটা তুলে নিয়ে চৌবাচ্চা ছেড়ে দিতে হবে। আর এবার দেখা যাক কটা বাচ্চা পাওয়া যায়। বন্ধুরা, মলির বাচ্চাদের কিভাবে যত্ন নিতে হবে বা কিভাবে যত্ন নিলে খুব দ্রুত বেড়ে উঠবে, সে নিয়ে আর একটা সেপারেট ভিডিও আনা যেতেই পারে। আপনাদের যদি মলির বাচ্চার কেয়ারের সেপারেট ভিডিও দেখার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী সময় সেই সেপারেট ভিডিও চ্যানেলে আনা হবে। বন্ধুরা, মোট 46টা বাচ্চা পাওয়া গেল, আর এই বাচ্চাগুলো সাইজে যথেষ্ট বড় আর স্বাস্থ্যবান হয়েছে। এবার এই বাচ্চাগুলোকে বাচ্চা রাখার আলাদা জায়গায় ছেড়ে দেবো। আর কেমন লাগলো এই মলি মাছের লাইভ ব্রিডিংয়ের ভিডিও, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলে যারা একদম নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। এছাড়াও এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। আর আপনি যে কোনো ভিডিওর নোটিফিকেশান পেতে অল নোটিফিকেশান বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো আর সুস্থ থাকুন, আপনার দিন শুভ হোক, নমস্কার।